সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। তালেবানকে মদদ দিচ্ছে পাকিস্তান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোপ ভারতের। এবার তালেবান ঠেকাতে আমেরিকা সফরে নরেন্দ্র মোদি। নজরে তালেবান, এবার কাজাখস্তানের মাটিতে শক্তি প্রদর্শন করল ভারতীয় ফৌজ। আফগানিস্তানের তালেবান সংকটের জের, বাইডেনের উপর ভরসা হারাচ্ছেন আমেরিকানরা। সন্ত্রাস দমনে অন্য কোনো দেশের সাহায্যের প্রয়োজন নেই বলছে তালেবান। একাকি নারী দেখলি তালেবানের প্রশ্ন, তোমার পুরুষ সঙ্গী কোথায়, যা বলছে বিবিসির প্রতিবেদন। সৌদি ও মিশরের সমালোচনা করবেন না, বাইডেনকে ইসরায়েলের হুঁশিয়ারি। এবং তালেবানের সঙ্গে যোগাযোগের পথ খোলা আছে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। তালেবানকে মদদ দিচ্ছে পাকিস্তান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোপ ভারতের। বিশ্বমঞ্চে ক্রমে উদ্বেগ বাড়াচ্ছে তালেবান। সম্প্রতি জম্মু কাশ্মীর নিয়ে অবাঞ্ছিত বিবৃতি দিয়ে ভারতের নিরাপত্তা মহলে আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে জেহাদি গোষ্ঠীটি। আর গোটা ষড়যন্ত্রের নেপথ্যে যে পাকিস্তান তা স্পষ্ট। এই বিষয়ে করা বার্তা দিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা সাহ বলেছেন যে তালেবানের লালন পালন করেছে পাকিস্তান। ওয়াশিংটনে সাংবাদিকদের আফগানিস্তান সংক্রান্ত প্রশ্নের উত্তরে শ্রিংলা বলেন, তালেবানের লালন পালন করেছে পাকিস্তান, আফগানিস্তানের পাকিস্তান কার্যকলাপের উপর নজর রাখছে ভারত ও আমেরিকা। আমার মনে হয় না যে এই বিষয়ে আন্তর্জাতিক মঞ্চ সেই অর্থে সক্রিয় হচ্ছে না। ভারত সেখানে আফগানিস্তানে নেই, সে দেশে আমাদের কোনো উপস্থিতি নেই। তবে আফগানিস্তান নিয়ে আমরা অন্য দেশগুলোর সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছি। উল্লেখ্য, আগস্টে এক মাসের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করে ভারত। 2021-22 সালে প্রথমবারের জন্য এ দায়িত্ব নেয় ভারত। ফ্রান্সের হাত থেকে 1 আগস্ট ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করে। এবার সে মেয়াদ শেষ হয়েছে। এই এক মাস ভারত সভাপতি হওয়ার সুবাদে নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান ছিলেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এই সময়কালে আফগানিস্তান নিয়ে 4টি প্রস্তাব গ্রহণ করেছে নিরাপত্তা পরিষদ, যার মধ্যে অন্যতম হচ্ছে যারা আফগানিস্তান ছাড়তে চান তাদের অনায়াসে দেশ ছাড়া সুযোগ করে দিতে হবে সদ্য সেদেশের দখল নেওয়া তালেবানকে। এদিকে শুক্রবার তালেবানের মুখপাত্র সোহেল শাহিন কাতারের অফিসে এক ইন্টারভিউতে জানিয়েছে কাশ্মীরের মুসলিমদের সঙ্গে স্বপক্ষে কথা বলা তাদের অধিকারের পক্ষে। শুধু ভারত নয়, বিভিন্ন দেশের মুসলিমদের সঙ্গেও তারা এভাবে কথা বলতে পারে। আসলে মুসলিমদের নিজেদের দলে টানতেই তালেবানের এই ভাবনা বলে মনে করা হচ্ছে। এবার তালেবান ঠেকাতে আমেরিকা সফরে নরেন্দ্র মোদি। আফগানিস্তানে তালেবানের তাণ্ডবের মাঝেই আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও সরকারের তরফ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, সেপ্টেম্বর অর্থাৎ চলতি মাসের শেষের দিকে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী মোদি। আর এমনটা হলে করোনা আবহে এবং মার্কিন মসনদে জো বাইডেন বসার পর এটাই হবে তার প্রথম আমেরিকা সফর। জানা গিয়েছে সব ঠিক থাকলে সেপ্টেম্বরের 23 বা 24 তারিখে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী মোদি। ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে সামিল হওয়ার কথা রয়েছে তার। বলে রাখা ভালো, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ভারত। আগস্ট মাসে পরিষদের সভাপতির পদে ছিল দেশ। সেই সময় আফগানিস্তান নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব পাশ করা হয় নিরাপত্তা পরিষদে। এহেন পরিস্থিতিতে এবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আলোচনার মূল বিষয় যে আফগানিস্তানে তালেবানি শাসন তা স্পষ্ট। সূত্রের খবর, আমেরিকা সফরকালে বাইডেনের সঙ্গে আলোচনা চালাবেন মোদি। সে আলোচনার কেন্দ্রবিন্দু হবে আফগানিস্তান ও তালেবানের উত্থান। একই সঙ্গে কোয়াড গোষ্ঠী নিয়েও আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনায়কের। আফগানিস্তানে চীন, পাকিস্তান ও রাশিয়ার প্রভাব বাড়ায় আমেরিকা কোয়াড নিয়ে যথেষ্ট তৎপর। বলে রাখা ভালো, চতুর্দেশীয় অক্ষ বা কোয়াডের সদস্যরা হচ্ছে আমেরিকা, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। মূলত চীনকে ঘরে ফেলতেই অক্ষ। এদিকে জম্মু কাশ্মীর নিয়ে বিবৃতি দিয়ে ভারতের জন্য বিপদ ঘণ্টা বাজিয়ে দিয়েছে তালেবান। কাশ্মীরি মুসলিমদের হয়ে কথা বলবে বলে জানিয়েছে জেহাদি দলটি। শুক্রবার তালেবানের মুখপাত্র সোহেল শাহিন কাতারের অফিসে এক ইন্টারভিউতে জানিয়েছে কাশ্মীরি মুসলিমদের সঙ্গে স্বপক্ষে কথা বলা অধিকারের পক্ষে। শুধু ভারত নয়, বিভিন্ন দেশের মুসলিমদের সঙ্গে তারা এভাবে কথা বলতে পারে। আসলে মুসলিমদের নিজেদের দলে টানতে তালেবানের ভাবনা বলে মনে করা হচ্ছে। আর এই সমস্ত ঘটনার নেপথ্যে যে পাকিস্তান তা স্পষ্ট। এই বিষয়ে করা বার্তা দিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা সাফ বলেছেন যে তালেবানের লালন পালন করছে পাকিস্তান। নজরে তালেবান, এবার কাজাখস্তানের মাটিতে শক্তি প্রদর্শন করলো ভারতীয় ফৌজ। আফগানিস্তানে কায়েম হয়েছে তালেবানের শাসন, আর সেই সঙ্গে হাওয়া লেগেছে গ্লোবাল জিহাদের পালে। এবার আফগান সেনাবাহিনীর হাত থেকে কেড়ে নেওয়া অত্যাধুনিক মার্কিন বন্দুক ও মিসাইল আরও বলিয়ান হয়ে উঠেছে জিহাদি সংগঠনটি।
এহেন পরিস্থিতিতে এবার কাজাখস্তানের মাটিতে সামরিক মহড়ায় শক্তি প্রদর্শন করল ভারতীয় ফৌজও। বুধবার অর্থাৎ পহেলা সেপ্টেম্বর থেকে কাজাখ সেনাবাহিনীর সঙ্গে সেদেশের যৌথ মহড়া শুরু করেছে ভারতীয় ফৌজও। এই সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে কাজিন্ট 21। সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত চলবে মিলিটারি এক্সারসাইজ। মূলত সন্ত্রাস দমন ও দুই বাহিনীর মধ্যে সমন্বয় বাড়িয়ে এই মহড়া চলছে। কাজাখ বাহিনী 120 জন ও ভারতীয় সেনার 90 জন জওয়ান এই মহড়ায় অংশ নিচ্ছে। বিশ্লেষকদের মতে আফগানিস্তানে তালেবানের উত্থানে সিঁদুরে মেঘ দেখছে কাজাখস্তান। শক্তি বৃদ্ধি হওয়ায় এবার সীমান্তের ওপার থেকে জিহাদিরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে দেশটি। ঐতিহাসিকভাবেই মধ্য এশিয়ার প্রগতিশীল দেশ কাজাখস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ভারতের। 2017 সালে এসসিও সামিটে যোগ দিতে কাজাখস্তান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে কাজাখ প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের সঙ্গে একাধিক ইস্যু নিয়ে আলোচনা করেন তিনি। কিন্তু এবার পরিস্থিতি পাল্টেছে। পশ্চিম আফগানিস্তানে তালেবানের শাসন কায়েম হওয়ায় প্রবল উদ্বিগ্ন আস্তানা। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধু ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক আরও মজবুত করে তুলছে কাজাখস্তান। উল্লেখ্য, তালেবানের কাবুল দখলের পর থেকেই উদ্বিগ্ন আফগান সীমান্ত লাগোয়া তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মতো প্রাক্তন সোভিয়েত গণরাজ্যগুলি। শুধু তাই নয়, আফগানিস্তানের সঙ্গে সরাসরি সীমান্ত ভাগ না করলেও চিন্তায় রয়েছে কাজাখস্তানও। তারা মনে করছে কায়া বৃদ্ধি করে এবার পড়শি দেশগুলোতে ছড়িয়ে পড়বে তালেবান, সেখানে সন্ত্রাসের পালে হাওয়া লাগবে। এই আশঙ্কা যে অমূলক নয় তার প্রধান কারণ হচ্ছে তালেবানের অন্তরে বহু তাজিক, উজবেক ও বিদেশি যোদ্ধারা রয়েছে। তারা দেশে ফিরে জেহাদে উস্কানি দিতে সক্ষম, ফলে নিজেদের সেনাবাহিনী মজবুত করতে রাশিয়ার থেকে আরও অস্ত্র কেনা শুরু করেছে মধ্য এশিয়ার দেশগুলি। বলে রাখা ভালো, সোভিয়েত ইউনিয়ন ভাঙলেও তাজিকিস্তান ও উজবেকিস্তানের সেনাঘাঁটি রয়েছে রাশিয়ার। আফগানিস্তানে তালেবান সংকটের জের বাইডেনের উপর ভরসা হারাচ্ছেন আমেরিকানরা। ইঙ্গিত মিলছিল গত কয়েক মাস ধরেই, এবার একাধিক সমীক্ষায় উঠে আসা পরিসংখ্যানে সত্যি হচ্ছে সে জল্পনাই। সহজ কথায়, আফগানিস্তান সংকটের জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর থেকে ভরসা হারাচ্ছে আমেরিকা। সম্প্রতি মেরিস্টার ন্যাশনাল বল নামে একটি সংস্থা সম্প্রতি একটি সমীক্ষা চালায় আমেরিকানদের মধ্যে, আর তাতে উঠে এলো চমকপ্রদ তথ্য। মেরিস ন্যাশনাল পলের সমীক্ষায় দেখা যাচ্ছে এক ধাক্কায় বাইডেনের জনপ্রিয়তা কমেছে 43%, যা মার্কিন প্রেসিডেন্টের জনপ্রিয়তার ইতিহাসে সবচেয়ে কম বলে দাবি করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ের সময় বাইডেনের যে জনপ্রিয়তা ছিল এখন তার নেই। সমীক্ষা বলছেন 56% আমেরিকান বর্তমানে বাইডেনের বিদেশ নীতিকে দায়ী করেছেন। আবার 61% মানুষ মনে করছেন যে বাইডেনের সম্পৃক্ততা অনেক দূর নিয়ে যাবে। অন্যদিকে প্রায় 71% মানুষ আবার এই ঘটনাকে আমেরিকার ব্যর্থতা বলে মনে করছেন। 37% মানুষ সেনা ফিরিয়ে নিয়ে আশাকে সমর্থন করেছেন। 38% বলেছেন কিছু সেনা আফগানিস্তানে রাখা উচিত ছিল। 5% বলেছেন আফগানিস্তানে আরও সেনা পাঠানো উচিত। তবে 29% মানুষ মনে করেন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে সামলানো আমেরিকার কর্তব্য। তা না করে সেনারা ঘরে ফিরতেই পড়েছে বাইডেনের জনপ্রিয়তা। এদিকে আফগানিস্তানের এখন ঠিক যেন মুক্ত বিহঙ্গের মতো নিজেদের দাপট দেখাচ্ছে তালিবানিরা। অনেক জয় পরাজয় পেরিয়ে তালেবানরা নিজেদের মেজাজেই দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশ। মার্কিন সেনা প্রত্যাহারের পর জোরগোদমে শুরু হয়ে গিয়েছে সরকার তৈরির কাজ। এই পরিস্থিতিতে নিজের জনপ্রিয়তা হারাচ্ছেন সুদূর আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন। এদিকে আফগান সংকট মাথাচাড়া দিতে ইতিমধ্যেই বাইডেনকে বেশ কয়েকবার আক্রমণ করে ফেলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে একাধিক পপুলারিটি ইন্ডেক্সও কার্যত একই ফল এসেছে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে উপরিক্ত সমস্ত কারণের জন্য বাইডেনের জনপ্রিয়তা কমেছে প্রায় 49.9%। পপুলারিটি ইন্ডেক্সও কার্যত একই ফল এসেছে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে উপরিক্ত সমস্ত কারণের জন্য বাইডেনের জনপ্রিয়তা কমেছে প্রায় 49.9%। সেখানে কয়েকদিন আগেই প্রকাশিত রিয়েল ক্লিয়ার পলিটিক্সের রিপোর্ট আবার বলছে এই হার আসলে 49.6%। সন্ত্রাস দমনে অন্য কোনো দেশের সাহায্যের প্রয়োজন নেই বলছে তালেবান। আফগানিস্তান থেকে সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সহায়তার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছে তালেবান। মার্কিন নেতৃত্বের বহুজাতিক বাহিনীর আফগানিস্তান থেকে প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে কাবুলে পরপর 3 দফা সন্ত্রাসী হামলার জেরে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রস্তাবে প্রতিক্রিয়া জানালো তালেবান। শুক্রবার তালেবানের কালচারাল কমিশনের সদস্য আনামুল্লাহ সামানগানির উদ্ধৃতি করে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজের খবরে বলা হয়, আফগানিস্তানে আয়েশসহ উগ্রবাদী সংগঠনগুলো তৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছে তালেবান। আনামুল্লাহ সামানগানি বলেন, আমরা নিজেরাই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। তিনি বলেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের সহযোগিতা আমাদের প্রয়োজন নেই। এর গত 26 আগস্ট কাবুল বিমানবন্দরের প্রত্যাহার কার্যক্রম চলার মধ্যেই এক আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলায় 13 মার্কিন সৈন্য সহ 175 জন নিহত হয়। হামলার জন্য পরে আইএস দায় স্বীকার করে বিবৃতি দেয়। এরপর আরও 2 দফা বিমানবন্দর লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়।
2001 সালে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটি দখল করে মার্কিন সামরিক বাহিনী। দীর্ঘ দুই দশকের দখলদারিত্বের পর পূর্ব চুক্তি অনুযায়ী 30 আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বের বহুজাতিক বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার সম্পন্ন হয়। গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র তালেবানের মধ্যে সম্পাদিত এই চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ক্ষমতাসীন থাকা সরকারের সাথে আলোচনা শুরু করেছিল তালেবান, কিন্তু দুই পক্ষের মধ্যে সমঝোতা না হয় চলতি বছরের মে মাসে বহুজাতিক বাহিনী প্রত্যাহারের মধ্যেই পুরো দেশের নিয়ন্ত্রণ অভিযান চালানো শুরু করে তালেবান। 6 আগস্ট প্রথম প্রাদেশিক রাজধানী হিসেবে দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারানস দখল করে তারা। জারানস নিয়ন্ত্রণে নেওয়ার 10 দিনের মাথায় কেন্দ্রীয় রাজধানী কাবুলে পৌঁছে যায় তালেবান যোদ্ধারা। ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 20 বছর পর 15 আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। বর্তমানে তালেবানের তত্ত্বাবধানে আফগানিস্তানের নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। এই খবর জানিয়েছে তোলো নিউজ। একাকী নারী দেখলে তালেবানের প্রশ্ন, তোমার পুরুষ সঙ্গী কোথায়? যা বলছে বিবিসির প্রতিবেদন। অল্প বয়সে একজন নারীর গতিরোধ করে তালেবান প্রশ্ন করে, পুরুষ অভিভাবক ছাড়া কেন একা ঘুরে বেড়াচ্ছেন? ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে। কাবুলের রাস্তায় ট্যাক্সিতে করে যাওয়ায় নারীকে থামিয়ে দেওয়া হয় তালেবানের চেকপোস্টে। তারপর প্রশ্ন করা হয়, আপনার পুরুষ অভিভাবক কোথায়? কাঁধে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে তালেবান ওই নারীকে বলে, আপনার স্বামীকে ডাকুন। তখন ওই নারী জানান তার কাছে মোবাইল নেই। এরপর একজন ট্যাক্সি চালক ওই নারী বলেন, আপনি আমার বাড়ি গিয়ে আমার স্বামীকে এখানে নিয়ে আসুন। সে মোতাবেক ওই নারীর স্বামীকে চেকপোস্টে নিয়ে আসা হয়। আফগানিস্তানে এখনও রাস্তায় গাড়ি চলছে, বাজারে আঙ্গুর বিক্রি হচ্ছে, রাস্তায় শিশুরা ঘুরে বেড়াচ্ছে। উপর উপর পুরো শহর ঠিক আছে বলে মনে হলো, আসলে কিন্তু তা নয়। তালেবানের ভয়ে পুরুষেরা দাড়ি শেভ করা বন্ধ করে দিয়েছে, এর বদলে তারা দাড়ি লম্বা রাখছে। নারীরা রং বেরঙের স্কার্ফের বদলে কালো রঙের বোরকা ব্যবহার করেছে। এছাড়া নিজেদের পোশাক এবং চাদরের দৈর্ঘ্য পরীক্ষা করে পুরুষ সঙ্গীর সঙ্গে বাইরে বের হচ্ছে। সৌদি ও মিশরের সমালোচনা করবেন না, বাইডেনকে ইসরায়েলের হুঁশিয়ারি। মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে সৌদি আরব ও মিশর সরকারের সমালোচনা না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে সতর্ক করে দিয়েছে ইসরায়েলের কর্মকর্তারা। ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন, আরবে দুইটি দেশের মানবাধিকার ইস্যুতে বাইডেন প্রশাসন যদি সমালোচনা করে তাহলে তারা ইরান, রাশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নেবে। জো বাইডেন ক্ষমতায় আসার পর প্রথম দিকে সৌদি আরব এবং মিশরের মতো দেশগুলোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে জাতীয় স্বার্থের দোহাই দিয়ে রিয়াদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলেছে ওয়াশিংটন। প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেনের কঠোর অবস্থান এবং সমালোচনার কারণে ইসরায়েলি কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন যে এসব দেশ ইরান, রাশিয়া এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠতে পারে। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক গড়তে চায়, কিন্তু বাইডেনের সমালোচনার কারণে সে উদ্যোগ বাধাগ্রস্ত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র জানিয়েছে, বিভিন্ন সময় ইসরায়েল তার উদ্বেগের কথা নানা চ্যানেল আমেরিকাকে জানিয়েছে। এরপর মিশর ও সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষার ঘোষণা দেন জো বাইডেন। তালেবানের সঙ্গে যোগাযোগের পথ খোলা আছে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তালেবানদের সঙ্গে যোগাযোগের পথ খোলা আছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। তিনি বলেন, শুধু গুরুত্বপূর্ণ ইস্যুর ক্ষেত্রেই চলবে যোগাযোগ। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বরাতে জানা যায়, ব্লিংকেন এক সংবাদ সম্মেলনে বলেন, রবিবার 5 আগস্ট এক বিশেষ বৈঠকের জন্য কাতার যাবেন তিনি এবং জার্মানি যাওয়ার আগে 20টিরও বেশি দেশের মন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। এদিকে আফগানিস্তানে ত্রাণ পৌঁছে দিতে মানবিক ও খণ্ডকালীন সুযোগের আশা করছে কাতার। আগামী 48 ঘন্টার মধ্যে কাবুল বিমানবন্দর এবং অন্যান্য কার্যকরী বিমানবন্দর ব্যবহার করে তারাই সাহায্য পৌঁছে দিতে চায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, আফগানিস্তানের পতাকাবাহী আরিয়ানা এয়ারলাইন্সে জানিয়েছে, শুক্রবার কাবুল বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করা হবে। আবার আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, পাঞ্জশির উপত্যকা অঞ্চলে যুদ্ধ একটি গভীর উদ্বেগের বিষয় এবং এর পরিণতি দেশ বা জনগণের স্বার্থে হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হামিদ কারজাই এক বার্তায় বলেন, আমি উভয় পক্ষকে আহ্বান জানাচ্ছি যে যুদ্ধ কখনোই সমাধান হতে পারে না। পাঞ্জশির উপত্যকা অঞ্চলে যুদ্ধ একটি গভীর উদ্বেগের বিষয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।